এখানে দিদা নাতনিতে মিলে কি সব করছে দেখো, আমার মা আছে বেলকনিতে আটকে দিয়েছে, ও মা তোমাকে আটকে দিয়েছে আজকে, মা খোল 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 দেখি, ও মা রাগ করো না রাগ করো না, এটা আমার জন্য করেছে, মা খোঁচে গেছে কোনো চরম। তো এখন একটু বাইরে যাব, চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবে, ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে কিন্তু তোমরা সবাই অনুভব করছো, আর ঘুমটাও ভালো হচ্ছে, আর খাওয়া দাওয়া গ্যাস ফ্যাস কোনো প্রবলেম নেই। বাজে 11টা, এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, আশা করি তোমরা সবাই একদম ভালো আছো সুস্থ আছো। মানে এই ব্যাটা দুটোকে দেখো, একটা ব্যাটা ওইখানে ঢুকেছে ইয়ে খেতে, কি বলে ওটা টিকটিকি খেতে, আর এই একটা ঠান্ডায়, এ হচ্ছে মিচকে পদমান, খায় রাক্ষসের মতো আর বমি করে ঘ্যা 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 করে, কালকে মাছ খেয়েছে দিয়ে বমি করেছে দু তিনবার, ওই যে আর একটা চোর। আমি কোথায় যাচ্ছি ভিডিওতে থাকো দেখতে পাবে, চ ছাদে চ, চ যাবি না ছাদে যাবি না, আয় হায় আয় আয় ছাদে যাবো ছাদে ছাদে, এ যাবি নি চ ছাদে চ ছাদে চ, চারিদিকে শস্যের ক্ষেত, এখনও ফুলগুলো সেইভাবে ফুটে ওঠেনি, আস্তে আস্তে মোটামুটি দিন 15 পর আসলে এখানে একদম ঘন হয়ে যাবে, ফুলে ভর্তি হয়ে যাবে, পরিবেশটা খুব শান্ত দারুণ, আর এয়ার একদম হচ্ছে পিওর ফুল অক্সিজেন, ফাটাফাটি লাগছে ফাটাফাটি, দারুণ লাগছে, অনেক দিন পর আসলাম দারুণ লাগছে, এত সুন্দর লাগছে না, কিন্তু যেটা যার জন্য আসা, ফুলগুলো এখনও ফুটে ওঠেনি সেইভাবে, ফুলগুলো ভরাট হয়ে যাবে পুরো, এবার নাকি বৃষ্টিতে আরও ফুলগুলো মানে কিছু ডুবে গেছে সর্ষে ফুল, নাহলে এখানে পুরো ভর্তি হয়ে থাকে। তো চলো দেখি আর একটা জায়গা আছে ওখানে নিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে থাকো। তো আমি এখন এই সর্ষের ক্ষেতের মাঝে হেঁটে চলেছি, দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ দারুণ লাগছে, এ ভাষায় প্রকাশ করা যাবে না, সুন্দর সুন্দর সুন্দর, শুধু সর্ষের বাগান,
হেভি লাগছে। আপনারা ওখানে নিরানি করছেন, এই জায়গাটা দেখে ভালো লেগে গেল। এই পেছনে আমার পেছনে দেখছো, এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত। ভালো লেগে গেল বলে দাঁড়িয়ে গেলাম, তো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো কত সুন্দর, চারিদিকে শুধু বাঁধাকপির ক্ষেত, দারুণ লাগছে, দারুণ। চলো তাহলে পরের বার আসবো, তো বন্ধুর বাগানে নিয়ে যাবো, ওখানে অনেক ওরাও চাষ করে বাঁধাকপি, তো একবার দেখি, ওকে ফোন করতে হবে, ওর সঙ্গে যোগাযোগ নেই অনেক দিন, তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিও। ঠিক আছে, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, একটা ভিডিও করতে ভুলে গেলাম, তো গিয়েছিলাম, দুটো পাঁপড় ওখানে তৈরি হয়, পাঁপড়ের কারখানা আছে, তো কয়েকটা পাঁপড় নিয়ে নিলাম, তো ভুলে গেলাম পাঁপড়টা কীভাবে তৈরি হয়েছে দেখাতে ভুলে গেলাম, এর পরের বার গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী পাঁপড় দেখাচ্ছি চলো, এই যে সি পাঁপড়, এই পাঁপড়গুলো কিনে আনলাম, এই সি পাঁপড়গুলো ওখানে তৈরি হয়, তো বাড়ি গিয়ে আরও ভালো করে খুলে পরিষ্কার করে দেখাবো কোনটা কী পাঁপড়, কোনটা কীরকম টেস্ট। ঠিক আছে, তো এই বাড়ি চলে আসলাম, তো অনেক ঘোরাগুলো আজকে, বাপরে বাপ অনেকটা রাস্তা, তো বাড়ি চলে আসলাম, এখন দেখি কি। আর এই যে পাঁপড়গুলো সব, এই পাঁপড়গুলো ওই কারখানা থেকে কিনে আনলাম, তো আমি খেয়াল নেই, আমি ভুলেই গেছি কথা বলতে বলতে যে ভিডিও করবো কীভাবে তৈরি হচ্ছে পাঁপড়, এই পরের বার গেলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে পাঁপড় তৈরি হচ্ছে। চলো রান্নাঘরে দেখি কি রান্না হচ্ছে। কি রান্না করছিস? মাথাটা দে, মুগ ডাল দেওয়া হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিলাম, ঠিক আছে, মুগ ডাল দিয়ে মাছের মাথা হবে, ও নতুন রান্না, নতুন রাঁধুনি তো ও পারে না। আর এটা কী রান্না হচ্ছে? খা করে ঘাটতাম, ঢাকা দে, জল দে আর একটু, সামান্য সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দে, আর পরে ওই ফোড়ন দিয়ে, ঠিক আছে, পরে ফোড়ন দিয়ে দেবে, ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিস, আর পরে ফোড়ন দিয়ে দেবে, ঢাকা দিয়ে দে। লবণ দিয়েছিস? লবণ দিতে হবে, লবণ পরে মাছের মাথাটা গুলুক, ডাল সিদ্ধ হয়ে গেলে মাছের মাথা কি করে গলাবি, মেরে মেরে? না না, ওটা তো পরে ওই পেঁয়াজ দিয়ে, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে, খোল খোল খোল, কি আছে দেখি। ই বাবা, কি করছিস? মাছের ঝাল টেস্টে ধনে পাতা এনেছিস? ধনে পাতা দিতে গলে আলুগুলো গলেছে, রুই মাছ ছিল কালকে গতকালকে, তো বড়ি দিয়ে রুই মাছ আলু হচ্ছে। চলো ঠিক আছে, এখানে রান্না হোক, ততক্ষণ আমি একটু, তো এখানে এটা হচ্ছে বড়ি দিয়ে সেই মাছের রসা, দারুণ হয়েছে দেখতে, সুন্দর লাগছে। আর এই যে মাথা দিয়ে মুগ ডাল, গরম মশলা দিয়েছিলি? আর এটা হচ্ছে বটবটি, তো এই হচ্ছে মেনু, আর ওখানে ভাজা হচ্ছে পাঁপড় আর চাটনি, তো চলো খেয়ে নিই। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে
তবে লাইক করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে, আমার নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একটু বিশ্রাম করতে হবে, অনেকটা ঘোরা হয়ে গেছে আজকে, চলো।